আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন দেখতেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এতদিন তো একটু আরামে ছিলাম, আরাম বলতে মানে স্কুল বন্ধ ছিল, তো এখন তো সকাল সকাল উঠতে হয়, মেয়ে 7টার দিকে স্কুলে চলে যায়। তো সকালে উঠে ঘুম থেকে যে রুটি বানাচ্ছে, আর তোমরা তো জানো আয়রা এখনও ঘুম আসতেছে, আর আয়রা তো রাত ঘুম আসতে প্রায় 2টা বেজে যায়। আমারও এরকমই, ও না ঘুম আসলে তো আর আমি ঘুমাতে পারি না, তা আমার তো ঘুম একদমই কম হয়। তারপরে রুটি বানিয়ে পরে মেয়েকে যে রাস্তাঘাট একদম মানে গাড়ি ঘোড়া কম অল্প, তারপরে স্কুলে সবাই যাচ্ছে বন্ধ, এই যে সকাল সকাল শীতের মধ্যে মেয়েকে দিয়ে গেলাম। গেট পর্যন্ত দিলে ভিতরে একাই চলে যেতে পারে, আমি আর স্কুল পর্যন্ত দিলাম না। তো এখন হচ্ছে ওই যে মেয়ের জামাই যে আসছে, ভাগ্নি জামাই কথা বলতেছি, তা অনেক কিছু মানে তাদেরকে দিয়েছি, এখন বলছে না আমরা এখন আর পিঠা খাবো না, তা বলতেছি তাহলে বাসার জন্য ওখানে চলে যাবো তারা ঘোরা, তাহলে বাসার জন্য পাঠিয়ে দিই, তা ওই জন্য আমরা এখন পিঠাগুলো ভাপা পিঠা দিব। এর আগে তো পিঠা দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখেছো, আজকে শুধু ভাপা পিঠা বানিয়েই দিব। তো ভাপা পিঠাতে সাধারণত যা লাগে, আর গোলাটা হচ্ছে দুধ দিয়ে করে নিলাম, প্রচেষ্টা করে নিলাম, আর এখন এই যে ভালোভাবে চেলে নিলে খুব ভালো হয়, তো পিঠাটা সুন্দর হয়, নাহলে একটু দলা দলা হয়ে যায়। আর ফুপি আর শাশুড়ি তারা তোমার জন্য এ করতেছে। তো যাই হোক, পিঠা বানানো আর কি দেখাবো, আর একটু ব্যস্ত ছিলাম, তাই এই যে পিঠা বানিয়েছি দেখতে পাচ্ছ, অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে প্যাকেটে দিলাম, মানে অন্যভাবে দিলে ভেঙে যাবে, বড় বড় করে বানিয়েছি, তো মানে বিয়ে বাড়ি দেওয়ার জন্য কিছু যে না বলতে পারে যে ছোট দিলে দোষ, সেই জন্য বড় বড় করে দিলাম। যাই হোক, দোষ তুমি বলো কিছু বলবে না, তারপরে একটা নিজের কাছে তো সৌন্দর্য আছে, তো এভাবে তাদেরকে বানিয়ে দিলাম। তো আয়রাও খাচ্ছে, আয়রা এটাকে বলতেছে পিৎজা, যে আমি পিৎজা খাবো, যাওয়া মানে দেখে সবই ওর জন্য পিৎজা এই আর কি। তো যে মেহমান চলে যায় গিয়েছে, তারপরে বিরিয়ানি আছে বা পোলাও, এগুলো আমরা আর খাবো না, দুই মেয়ে খাবে। তো একটু ঝাল ঝাল সিম ভর্তা দিব, সিম ভর্তাটা বানাবো এই আর কি। আর ভিডিওটাতে অবশ্যই কিন্তু তোমরা এখনো যারা লাইক দাওনি অবশ্যই একটি লাইক দিবে। সিমটা ভালোভাবে ধুয়ে নিচ্ছে, আর ওই আলুটা দেওয়ার মানে আয়রা আলু খায়, এই জন্য আর নিজে বলতেছে আমাকে একটা আলু এনে বলতেছে এটা আলু দাও, তো ওর জন্য দিলাম। সিমগুলো নরম ছিল, একদম সিদ্ধ হয়ে গেছে, তো এখানে একটা ঝাল ঝাল করে ভর্তা করবো। তো এখানে আমার প্রিয় বন্ধুদের কাছ থেকে আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।